আসসালামু আলাইকুম সম্মানিত টেকনিশিয়ান মাস্টার গ্রুপ ভাইরা, গতকালকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে মেশিনের পার্টটা কীভাবে ঠিক করব, মেশিনের যে পার্টটা দাগ আসে এটা কীভাবে সলভ করা যায়, অনেক কাজ করার পরেও ঠিক হয় না। তো আমি কয়েকটা দিক নিয়ে আজকে আপনাদেরকে ভিডিওটা তৈরি করেছি, যে দিকগুলো অবশ্যই আপনারা ফলো করলে এই সমস্যা সমাধান পেয়ে যাবেন। দেখেন মেশিনে যে পাট্টা ভাবটা আপনারা দেখছেন, এটা ঠিক করতে হবে। এটা ঠিক করতে গেলে প্রথমত যে কাজ আপনাকে করতে হবে, অবশ্যই এই কাজগুলো আপনি করবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে ফলো দিয়ে রাখবেন। দেখেন আমি প্রত্যেকটা সুতা ইয়ান টেনশন মিটার দিয়ে মেপে অ্যাকুরেট করে দেব, এবং এই কাজটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। প্রত্যেকটা সুতা পজিশন মতো মাপতে হবে। আপনারা এভাবে পজিশন মতো মাপ দিয়ে নেবেন। এবং অ্যাকুরেট করে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটা সুতা মেপে ঠিক করে নিচ্ছি। এগুলো আপনার ঠিক করে নেওয়ার পরে যদি এটা ঠিক না হয় সেক্ষেত্রে আপনারা কোথায় কাজ করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে নেট বাইন্ডিং লুপ তিনটাই আপনার কাজ করা হচ্ছে। এরপরে ওটা ঠিক না হলে আপনারা দেখবেন সিঙ্কারের যে ক্যাপটা, এটা টাল আছে কিনা অবশ্যই দেখতে হবে, সাইডগুলো চেক দেবেন, ক্যাম্প পজিশনগুলো সিঙ্কার ক্যাম্প পজিশনগুলো চেক দেবেন। যদি এর ধরনের রিং টাল থাকে অথবা সিঙ্কারের যে পুটিংটা দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এখানে যে ক্যামটা সেটিং আছে এটা যদি কম বেশি থাকে তাহলে এ ধরনের দাগ এবং পাট্টা আসতে পারে। তো প্রাথমিক অবস্থায় সব কিছু দেখার পরে যদি ঠিক না হয় আপনারা মেশিন খুলে দেবেন, খুলে আবার নতুন করে সব কিছু 100% মাপ দিয়ে তারপরে আবার চালু করবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরও কিছু সমস্যা থেকে থাকে, যেগুলো আপনারা পলিস্টার নিট বাইন্ডিংয়ে পলিস্টার চালান তখন হয়তো দেখা যাচ্ছে যে 100 দিনের পলিস্টার, 75 দিনের পলিস্টার, 50 দিনের পলিস্টার, আসলে পলিস্টারের ভিতরে ফিলামিংগুলো এক একটা এক এক ধরনের থেকে। তো আমি এটা করার পরে আমার কাপড়টা মোটামুটি কিন্তু নিয়ন্ত্রণে আসছে। আমি টেনশন মাপ দিচ্ছি, টেনশন মাপ দেওয়ার পরে কিন্তু কাপড়টা 90% ওকে। এরপরে দেখেন আবারও কাজ করছি, কাজ করার পরে দেখেন পুরো 100% কাপড় ওকে। আপনারা যে কাপড়টা দেখতেছেন এই কাপড় কিন্তু এখন ঠিক আছে। তো এগুলো ঠিক করতে হলে অবশ্যই যে দিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো অবশ্যই ফলো করতে হবে, পাশাপাশি ফলো করতে হবে আপনার ডিনার এবং ফেলাইমিং এগুলো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে 75 দিনের পলিস্টার, এখানে 72 ফেলাইমিং, আবার 75 দিনের পলিস্টার আছে 36 ফেলাইমিং, 50 দিনের পলিস্টার আছে 36 ফেলাইমিং, 50 দিনের পলিস্টার আছে 70 ফেলাইমিং। এগুলো অবশ্যই ফেলাইমিংগুলো ফলো করতে হবে। এই ফিলামিংগুলো যদি ঠিক থাকে তো অবশ্যই আপনার এই দিকগুলোতে বেরিয়ে আসতে পারবেন। দেখেন আমি যেটা দেখাচ্ছি এটা 75 দিনের পলিস্টার 36 ফিলামিং, লটটাও কিন্তু দেওয়া আছে। এটা যদি মিস্টেক হয় তো অবশ্যই এ ধরনের দাগ এবং পাট্টা আসতে পারে।